দু সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংশোধিত সিলেবাস অনুযায়ী বাংলার সাজেশন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের দু সালে সংশোধিত সিলেবাস অনুযায়ী বাংলার তিনটি গল্প থেকে প্রশ্ন আসবে অর্থাৎ জ্ঞানচক্ষু বহুরূপী এবং পথের দাবি তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই তিনটি গল্প থেকে এমসিকিউ এবং এসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো দু সালে আসার জন্য গুরুত্বপূর্ণ তো চলি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে প্রথম প্রশ্ন সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম হচ্ছে প্রথম দিন ঠিক আছে এখানে আমি শুধু উত্তরগুলো লিখেছি অপশানগুলো আমি দিইনি তাই তোমরা একটু মন দিয়ে বুঝো দুই নম্বর দেখো যেন নেশাই পেয়েছে এক্ষেত্রে নেশাটি হলো গল্প লেখা যেন নেশাই পেয়েছে এক্ষেত্রে নেশাটি হলো গল্প লেখা এদেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান কোথায় যান সিনেমা দেখতে বুঝে গেল এদেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান সিনেমা দেখতে দেখো তারপরে তপনের চিরকালের বন্ধু তপনের চিরকালের বন্ধু হলো ছোট মাসি পাঁচ নম্বর তপন দুপুরবেলা গল্প লিখতে কোথায় গিয়েছিল এটা উত্তর হবে ছাদে ছয় নম্বর দেখো তপনের পদবি হল তপনের পদবি হলো রায় তপনের সম্পূর্ণ নাম হচ্ছে শ্রী তপন কুমার রায় দেখো তারপরে সাত নম্বর প্রশ্ন নিজের লেখা গল্পটি পড়ে তপনকে শোনাতে বলেন কে এখানে হবে মা ঠিক আছে আট নম্বর দেখো ছুটি ফুরিয়ে এসেছে কিসের ছুটি এটা হবে গ্রীষ্মের আক্ষেপ করেন হরিদা আক্ষেপের কারণ এটা উত্তর হবে সন্ন্যাসীর পায়ের ধুলো না নেওয়া দশ নম্বর জগদীশবাবু সন্ন্যাসীকে দিয়েছিলেন এটা হবে কাঠের খড় এগারো নম্বর দেখো বিরাগীর ঝোলার মধ্যে ছিল একটি গীতা বিরাগীর ঝোলার মধ্যে ছিল একটি গীতা বারো নম্বর দেখো সন্ন্যাসী সারা বছর খেতেন এটা হবে একটি হরিতকি তেরো নম্বর দেখো সন্ন্যাসীর বয়স কত হবে বলে লোকে মনে করে এটা হবে হাজারের নম্বর দেখো পুলিশ সেজে হরিদা কোথায় দয়ালবাবুর লিচু বাগানে তারপরে দেখো পনেরো নম্বর বাইজির হাতে ছিল একটি ফুল সাজি। বাইজির হাতে ছিল একটি ফুল সাজি। ষোলো নম্বর দেখো বাবুর বাড়ির কোথায় মস্ত আলো জ্বলছিল এটা হবে বারান্দাতে দেখো বিরাগী বাবুর কাছে চেয়েছিলেন এটা হবে ঠান্ডা জল তারপর দেখো এই শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার শহরটি হলো শহরটি হলো বর্মা উনিশ নম্বর দেখো তুমি এখন যেতে পারো মহাপাত্র বক্তা হলেন এখানে বক্তা হলেন বাবু তারপর দেখো গিরিশ মহাপাত্রের রুমালে আঁকা ছিল গিরিশ মহাপাত্রের রুমালে আঁকা ছিল বাঘ একুশ নম্বর দেখো পথে কুড়িয়ে পেলাম বক্তা কি কুড়িয়ে পেয়েছিলেন এটা উত্তর হবে গাজার কলকে বাইশ নম্বর দেখো গিরিশ মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবির রং এটা হবে রামধনু গিরিশ মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবির রং ছিল রামধনু তেইশ নম্বর দেখো ট্রেনে পুলিশ কতবার অপূর্বের ঘুম ভাঙিয়েছিল ট্রেনে পুলিশ তিনবার অপূর্বের ঘুম ভাঙিয়েছিল চব্বিশ নম্বর দেখো বাড়ির সব খবর ভালো তো প্রশ্নটি করেছিলেন প্রশ্নটি করেছিলেন রামদাস পঁচিশ নম্বর দেখো রাজদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল কে রাজদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল কে এটা হবে অপূর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে